আমি আগেও আপনাদের থেকে ভোট চাইনি আজকেও ভোট চাইব না কিন্তু সাধারণ মানুষকে যেভাবে অত্যাচারিত করে রাখা হচ্ছে কার্যত গায়ের জোরে মানুষের অধিকারের লড়াইয়ের বিরুদ্ধে যেভাবে নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টি আর বিজেপি সরকার মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে সেই মানুষের রুজি রুটির পক্ষে সওয়াল তো আমাদের করতেই হবে আমি আপনাদের বলবো যে আপনারা দেখেছেন গত তিন চার দিন আগে কলকাতার রাজপথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের যে বৈমাতৃ সুলভ আচরণ কেন্দ্র সরকারের এবং গায়ের জোরে টাকা আটকে রাখার যে একটা নির্লজ্জ পরিকল্পনা তার বিরুদ্ধে দুদিন ব্যাপী রেড রোডে ধরনায় বসেছিলেন এবং সেখানে আমরা বলেছি যে মানুষের হক এবং মানুষের প্রাপ্য টাকা যেভাবে গায়ের জোরে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে যত দূর আমাদের যাওয়ার দরকার আমরা যাব কিন্তু মানুষের অধিকার মানুষের প্রাপ্য মানুষের হকের টাকা মানুষের পরিশ্রমের খেটে খাওয়া মানুষের টাকা আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব তিন দিন আগে আজকে আট তারিখ পাঁচ তারিখ আমি নিজে আমাদের পঁচিশ জন লোকসভা রাজ্যসভার সাংসদ মিলিয়ে আমরা কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমরা তার দেখা পাইনি যদিও তিনি দিল্লিতে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে বসে আলোচনা করার মতো সৎসাহস তার হয়নি তার কারণ আমরা যেই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম সেই প্রশ্নের জবাব হয়তো গিরিরাজবাবুর কাছে ছিল না একমাত্র বাংলার একশো দিনের টাকা এরা বন্ধ করে রেখেছে গায়ের জোরে শুধুমাত্র বাংলায় নির্বাচনে হেরেছে বলে আপনি বলুন এমন রাজনৈতিক দলকে আপনারা দু সালে এমনকি দু হাজার একুশ সালে আলিপুরদুয়ার জেলায় পাঁচটা আসনে আপনারা পাঁচটা আসন বিজেপিকে জিতিয়েছিলেন পরবর্তীকালে সাংসদ বিধায়ক তো দূরের কথা কাউকে কোনো পঞ্চায়েত স্তরের মেম্বার যারা ভোট চাইতে গেছিল তাদেরকেও আপনারা বিজেপির চোখে দেখতে পাননি আপনারা জিজ্ঞেস করুন নিজেকে যে এমন রাজনৈতিক দলের প্রতিনিধিকে আপনারা জিতিয়েছেন যে কথায় কথায় সে বিরোধী দল নেতা হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক আর এমএলএ হোক বা এমপি হোক চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা বন্ধ করতে হবে আমি এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় তো ইডি সিবিআই দেখান কার্যত কেন্দ্র সরকারটা চলছে ইডি আর সিবিআই এর জোরে ইনকাম ট্যাক্স দেখান কোথাও এনআইএ দেখান কোথাও সিআরপিএফ বিএসএফ এর জুলুমবাজি দেখান তাহলে ক্ষমতা থাকলে একশো দিনের মানুষের টাকা ছেড়ে আপনারা সিবিআই এনকোয়ারি করুন যারা এর সাথে যুক্ত তাদের গোলা ধরে জেলে ঢোকান কিন্তু সাধারণ মানুষের টাকা আপনাদের ছাড়তে হবে আপনারা বলুন এই আলিপুরদুয়ার জেলায় প্রায় চার লাখ পরিবার রয়েছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আর আপনি যদি মাথা মাথাপিছু দেখেন তাহলে প্রায় আট লাখ মানুষ যুক্ত এরা কি দোষ করেছে এদের কি এদের কি অন্যায় এই মানুষগুলোর উপর অবিচার কেন এই মানুষগুলোর উপর প্রতিশোধ কেন তৃণমূলের কাছে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে হাত ধুয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দিল্লির বাবুরা তার কারণ বাংলার মানুষ এদের বাড়া ভাতে ছাই দিয়ে দু একুশ সালে বাংলা ছাড়া করেছিল বহিরাগতদের মুখে চুন কালি মাখিয়ে দিয়ে এই হার ওরা সহ্য করতে পারছে না আমি বিজেপির বন্ধুদের বলবো আপনাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করুন কিন্তু আপনারা যদি বাংলার মানুষকে ভাতে মারতে চান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব যত পরিশ্রম করতে হয় করব, যতদিন আন্দোলনে নাপতে হয় যে যেতে হয় যাব যে কটা মানুষকে সংগঠিত করতে হয় করব বাংলার যে প্রান্তে পৌঁছাতে হয় পৌঁছাবো কিন্তু আগামী দিন এই লড়াই সংগ্রাম আন্দোলন দিল্লির বুকে আমরা আরও তীব্রতরভাবে সংগঠিত করে এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমি সবাইকে বলবো বিশেষ করে বুথ সভাপতি অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লকের সভাপতি সবাইকে অনুরোধ করে যাব আজকের এই মঞ্চ থেকে শুধু আলিপুরদুয়ার জেলা নয় শুধু জলপাইগুড়ি জেলা নয় শুধু দার্জিলিং নয় কুচবিহার নয় দিনাজপুর নয় কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা দেগঙ্গা যারা আজকে এই বক্তব্য শুনছেন আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের যে প্রত্যেক বুথে একশো দিনের কাজে কারা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত এবং কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে অবহেলিত আপনারা একটা একটা তালিকা তালিকা তৈরি তৈরি করুন করে বুথে 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 মানুষের কাছে যান যদি কুড়িটা পরিবার থাকে কি বাইশটা পরিবার থাকে কি পঞ্চাশটা লোক থাকে একশোটা লোক থাকে তাদের দিয়ে বিস্তারিত চিঠি করান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আর গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করে কুচবিহার থেকে হবে দুয়ার থেকে হবে জলপাইগুড়ি থেকে হবে আপনারা জানেন আগে আমি সতেরো লাখ পরিবার বলতাম কালকে আমি খোঁজ নিয়ে দেখি কুড়ি লাখ পরিবার কাজ করে বসে রয়েছে এদের টাকা আটকে রেখে দিয়েছে জোর জবরদস্তি আর আপনি যদি দেখেন কত মানুষ নথিভুক্ত করেছে নিজের নাম তাহলে দেখবেন বাংলা জুড়ে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার একশো দিনের কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার আর আপনি যদি দেখেন কত লোক তাহলে দেখবেন সংখ্যাটা প্রায় দু কোটি বাষট্টি লক্ষ এই দু কোটি বাষট্টি লক্ষর কাছে আমাদের পৌঁছাতে হবে আমি আমাদের নেতাদের বলবো যে আগামী পনেরো তারিখ পয়লা বৈশাখ হবে ষোলো তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে এক মাস ধরে এই কর্মসূচি চলবে দুয়ারের মাটি থেকে আমি এই কর্মসূচি ঘোষণা করে যাচ্ছি এবং শুধুমাত্র দুয়ার নয় বাংলা জুড়ে এই কর্মসূচি চলবে প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা বুথে যাবে আগামী দিন কারা একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেও কাজ করে টাকা পায়নি বা কাজ পায়নি তাদের থেকে দরকার হলে সই স্বাক্ষর সংগ্রহ করে চিঠি করিয়ে প্রধানমন্ত্রীর নামে আগামী এক মাসে এক কোটি চিঠি আপনি তৈরি করে রাখুন প্রত্যেকটা বুথ সভাপতিকে বলব যে আপনারা আপনাদের বুথ থেকে একশো দেড়শো পঞ্চাশ ষাট সত্তর যা লোক আছে যারা একশো দিনে বঞ্চিত তাদের চিঠি একটা একটা করে তৈরি করে রাখুন এক মাস পরে আমার প্রতিনিধি গিয়ে আপনার থেকে সেই চিঠিগুলো নিয়ে আসবে এবং তার পরের দিন এক কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব এবং দেখব কেন্দ্র সরকারের কত ক্ষমতা রয়েছে দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কি না এক কোটি মানুষের সই সংগ্রহ করে স্বাক্ষর সংগ্রহ করে চিঠি নিয়ে এক কোটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা দিল্লির বুকে যাব কি ভাই বোনেরা বলুন করবেন বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে তার জবাব দেবেন আমি আলিপুরদুয়ারের মা বোনেদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন তো এখানে যারা এসছেন অনেকে একশো দিনের কাজের সাথে যুক্ত চার লক্ষ পরিবার খালি আলিপুর দুয়ার জেলার রয়েছে আপনারা বলুন আমি ধরে নিতে পার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে কোথাও দুর্নীতি হয়েছে আরে কুড়ি লাখ পরিবারের মধ্যে যদি দু লোক দুর্নীতি করে সেই দু হাজার লোককে চিহ্নিত করে আপনি জেলে ঢোকান তৃণমূল কংগ্রেস চোরদের বুক দিয়ে আগলে রাখে না বিজেপির মতো আমরা চাই ওই দু হাজার লোককে শাস্তি দিয়ে বাকি উনিশ লক্ষ আটানব্বই হাজারের টাকা আপনাকে ছাড়তে হবে এই উনিশ লাখ আটানব্বই হাজার লোক যারা কাজ করে একশো দিনের জন্য একশো দিনের টাকার জন্য তীর্থের কাকের মতো বসে রয়েছে আপনি এদের নিপীড়িত অবহেলিত করে রাখতে পারেন না এই টাকা বাংলার এই টাকা আলিপুরদুয়ারের এই টাকা জলপাইগুড়ির এই টাকা বাঁকুড়ার এই টাকা পুরুলিয়ার আপনারা বলুন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তৃতীয়বারের জন্য যারা বলতো যে উত্তরবঙ্গের মানুষকে নিপীড়িত করে রেখেছে প্রথমত উত্তরবঙ্গ শব্দটা আমি সমর্থন করি না আগেই বলেছি আমি বলেছি দার্জিলিং হোক কুচবিহার হোক আলিপুরদুয়ার হোক জলপাইগুড়ি হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক হাওড়া হোক হুগলি হোক দার্জিলিং থেকে দেগঙ্গা কোনো উত্তরবঙ্গ গৌড়বঙ্গ দক্ষিণবঙ্গ রাড়বঙ্গ বলে কিছু নেই একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ আপনি দেখবেন আগে আমরা সভা করতে এলে এক বছর আগেও যখন এসছি খবরের কাগজে সংবাদ মাধ্যমে হেডলাইন হতো উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের হেডলাইন দেখুন কি আলিপুর দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তনই আমরা চাই এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা চাই গত ছ আট মাসে আমি চারবার এখানে এসছি জলপাইগুড়িতে দুবার এসছি কুচবিহারে গেছি আজকে আলিপুর দুয়ারে এসছি আমি কথা দিয়ে গেছিলাম প্রতি দু মাস অন্তর অন্তর আমি আসব আমি কথা রেখেছি কিন্তু তৃণমূল কংগ্রেস আপনি যদি দেখেন আলিপুর দুয়ার হোক জলপাইগুড়ি হোক আমরা হয়তো দু হাজার একুশ সালে আমরা প্রত্যাশিত বা আশানিরূপ ফল বিধানসভায় এই জেলায় করতে পারিনি কিন্তু তারপরেও আপনি বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া হুগলিতে বেশি কাজ করেছে আলিপুর দুয়ারে করেনি আপনি বলতে পারবেন এই যে পথশ্রীর প্রকল্প চালু হয়েছে বাংলায় তিরিশ হাজার গ্রাম তিন হাজার দুশো পঞ্চাশ পঞ্চাশটি পঞ্চায়েত কভার করে বারো হাজার কিলোমিটার রাস্তা শুরু হয়েছে বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়েছে বলে রাজনৈতিকভাবে হেরেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে আপনি বলতে পারবেন তৃণমূল কংগ্রেস কুচবিহারে কাজ করেনি তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে কাজ করেনি আপনি বলতে পারবেন তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে কাজ করেনি আজকে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার থেকে কুচবিহার থেকে শুরু করে এই পথশ্রীতে যটা অঞ্চল আছে আমি দায়িত্ব নিয়ে বলছি পাঁচটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস হয়তো একটাতেও যেতেনি কিন্তু যে কটা অঞ্চল আলিপুরদুয়ারে রয়েছে একটা অঞ্চলেও পথশ্রী রাস্তা হচ্ছে না আপনি দেখাতে পারবেন না এটাই পরিবর্তনের সরকার এটাই দৃষ্টিভঙ্গির পার্থক্য আমার মায়েরা যারা বসে আছেন আপনারা বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে এই মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে আমি বিজেপি করি বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি বা আমি সিপিএম করি বলে বা আমি কংগ্রেস করি বলে বা আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছি বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি একজন বলতে পারবে রেশন কেউ বলতে পারবে আমি বিজেপি করি বলে পাই না আগে তো মানুষকে বিশেষ করে জলপাইগুড়ি জেলা যখন ছিল যখন সাব ডিভিশন ছিল মহকুমা ছিল আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে ছুটে যেতে হতো আজকে আলিপুর দুয়ার আলাদা জেলা হয়েছে আপনার দুয়ারে সরকার যাচ্ছে গ্রামে গ্রামে রাস্তা নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি আপনারা বলুন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না হাত তুলে বলুন মহিলারা যারা আছেন পাচ্ছেন কি পাচ্ছেন না কন্যাশ্রী যুবশ্রী পূর্বশ্রী গতিধারা সবুজ সাথী আজকে যে কটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু যে কটা উন্নয়নমূলক প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে আজকে ধর্ম বর্গ জাতি সম্প্রদায় দলমত নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমি আপনাদের বলবো বিশেষ করে আলিপুর দুয়ার জেলার মা ভাই বোনেদের যে আপনারা দু হাজার উনিশ সালে এদের প্রার্থীকে জিতিয়েছিলেন দু লাখ ভোটে পাঁচটা বিধানসভা এদের জিতিয়েছেন তারপর আপনার প্রাপ্য টাকা অধিকারের টাকা এরা জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে আগামী দিন এদের জবাব দেবেন কি দেবেন না বলুন বলুন দুহাত তুলে বলুন খাইয়ে পড়িয়ে লালন পালন করে যাকে বড় করলেন সে আর মানুষ নয় সে কাল সাপ সুযোগ পেয়ে আপনাকেই ছবল মারছে এদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না আপনি এমন কোনো রাজনৈতিক দল দেখেছেন যে দলের মন্ত্রী সাংসদ বিধায়ক বিরোধী দল নেতা তারা কেন্দ্রকে চিঠি লিখে বলছে যে বাংলার মানুষের টাকা আটকে রাখো দেখেছেন এমন কোনো নেতা দেখেছেন সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাবেন না বাংলার বিরোধী দল নেতা সে কেন্দ্রকে চিঠি করে বলছে বাংলার মানুষের অধিকারের টাকা বন্ধ করে দাও আমরা মানুষের অধিকারের টাকা কখন বন্ধ করি আপনার বাড়িতে কেউ একটা কাজ করে মাস গেলে তার কারোর হতে পারে দু টাকা বেতন কারোর পাঁচ টাকা বেতন কারোর পাঁচশো টাকা বেতন কারোর পঞ্চাশ টাকা বেতন আপনি বলুন তো আপনি মানুষের অধিকারের টাকা কখন বন্ধ করেন যখন আপনি মানুষকে দুর্বল ভাবেন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন আপনার মালিক বা নিয়োগকর্তা আপনার মাইনে আপনার অধিকারের প্রাপ্য টাকা কখন বন্ধ করে যখন আপনাকে দুর্বল ভাবে আলিপুর দুয়ারের মানুষ কি দুর্বল আমি জিজ্ঞেস করতে চাই আজকের এই সভা থেকে জলপাইগুড়ির মানুষ কি দুর্বল বাংলার মানুষ কি দুর্বল তাহলে আপনাদের যে ভাতে মারছে বৃহত্তর আন্দোলন আমি দিন গড়বেন কি করবেন না এই জেলা থেকে আট লক্ষ মানুষ রয়েছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আমার চার লক্ষ সই আগামী দিন চাই যে আলিপুর দুয়ারের চার লক্ষ সই নিয়ে আমি দিল্লিতে যাব। আপনারা করে দেবেন আগামী দিন এক মাসের মধ্যে হাত তুলে বলুন করবেন মায়েরা করবেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন আমি কথা দিয়ে যাচ্ছি এক কোটি সই আমাকে দিন একশো দিনের টাকা দিল্লির বুক থেকে আমি ছিনিয়ে আনব যে করে হোক আনবো কতদিন বাতে মারবে দেখি কত ক্ষমতা দরকার হলে দিল্লির বুকে এই একশো দিনের ভাই বোনেদের আমরা আগামী দিন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী নিয়ে যাব তাদের থাকার ব্যবস্থা দরকার হলে করব কিন্তু দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে বিজেপি শুনে রাখো আর তোমরা যে ভাষায় বোঝো আমি সে ভাষায় জবাব দিতে জানি আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে একশো দিনের টাকা আমাদের ক্লিয়ার করতে এক বছর ধরে আমরা অপেক্ষা করছি এক বছর আগে জনের একজন সাংসদের প্রতিনিধি দল একাধিকবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি গিয়ে কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেছেন আজ ছেড়ে দেবো কাল ছেড়ে দেবো পরশু ছেড়ে দেবো বলে এক বছর দু বছর হয়ে গেছে আর নয় এক মাসের মধ্যে এক কোটি সই আমাদের দরকার এবং দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়বো যে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের যদি না ছাড়ো তোমার মন্ত্রক চলতে দেবো না আমরা কত ক্ষমতা আছে আমরা দেখব কি মায়েরা সমর্থন করবেন খালি সমর্থন ভালোবাসা দোয়া আশীর্বাদ এই পাঁচটা জিনিস থেকে বঞ্চিত না হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য লড়বো কথা দিয়ে যাচ্ছি কেউ আটকাতে পারবে না আর কোনো এর ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস অন্য অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা বিশুদ্ধ লোহা বোঝেন যত মারবেন যত পোড়াবেন যত তাঁতাবেন তত শক্তিশালী হবে আমাদের পিছনে যত এসব ইডি সিবিআই লাগাবে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের ভাষা রাস্তায় নেমে আন্দোলনের প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে আমি আপনাদের বলি এই আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা এই আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার বেশিরভাগ লোকই কৃষিজীবী এবং চা শ্রমিক আমি চা শ্রমিকদের উদ্দেশ্যে গত সেপ্টেম্বর মাসে আমরা একটা ট্রেড ইউনিয়নের সভা করেছিলাম এখানে সেখানে কিছু কথা বলেছিলাম খুব সম্ভবত মালবাজারে হয়েছিল মিটিংটা সেখানে আমি বলে গেছিলাম যে রাজ্যের বিশেষ করে এই তিনটি জেলা ওদিকে আপনি দেখলে ফাঁসি দেওয়া নকশালবাড়ি আর এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে যে কটি চায়ের দোকান আছে প্রথমেই আমি বলি যে আপনাদের যে দৈনন্দিন মজুরি সেটা এখন আছে দুশো টাকা আজ থেকে ঠিক বারো বছর আগে দু সালে যখন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হল দু সালে আপনাদের দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকে হচ্ছে দুশো টাকা আমি বলেছিলাম আমাদের ট্রেড ইউনিয়ন সংগঠনের যারা দায়িত্বে আছে এই নিয়ে আন্দোলন করতে যাতে আপনাদের দৈনিক মজুরিটা বাড়ে আগামী বারো তারিখ আমি শুনেছি শিলিগুড়িতে একটা ত্রিপাক্ষিক বৈঠক হবে সেই বৈঠকে শ্রম থাকবে চা মালিকরা থাকবে চা বাগানের মালিকেরা থাকবে এবং তার সাথে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা থাকবে এই ত্রিপাক্ষিক বৈঠকে আগামী দিন আপনাদের দৈনিক মজুরি বাড়তে চলেছে এক সপ্তাহের মধ্যে সুখবর আপনারা পাবেন কিন্তু আমি আমার শ্রমিক সংগঠনের ভাইদের অনুরোধ করব যে বৈঠক যখন হবে মালিকদের পক্ষে নয় শ্রমিকদের পক্ষে কথা বলতে হবে এবং শ্রমিকদের যত বেশি পাওনা মালিক পক্ষর থেকে ছিনিয়ে আনা যায় তার জন্য সোচ্চার হতে হবে এবং আমাদের সেই কথাগুলো মালিকের কানে পৌঁছাতে হবে তার সাথে সাথে মহিলাদের একটা সমস্যা ছিল বাচ্চাদের ক্রেসের কথা আপনারা বলেছিলেন পিএইচসির কথা আপনারা বলেছিলেন আমি ছমাস আগে সভা করে বলেছিলাম যে আমরা ক্রেস এবং প্রাইমারি হেলথ সেন্টার অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন ব্লকে বিভিন্ন পয়েন্টে করে দেব আপনারা শুনলে খুশি হবেন গত দুদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সাথে কথা বলেছি তিনি আমায় আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে একাত্তরটি ক্রেস আর বিয়াল্লিশটি প্রাইমারি হেলথ সেন্টার কেন্দ্রর কাজ চলছে চৌত্রিশটা আগামী চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে একাত্তরটা ক্রেশও হয়ে যাবে আর বাকি যে কাজগুলো অসম্পূর্ণ থাকবে পুজোর পর নভেম্বর মাসের মধ্যে বিয়াল্লিশটা স্বাস্থ্যকেন্দ্র একাত্তরটা ক্রেশের কাজ আগামী ছ মাসের মধ্যে রাজ্য সরকার কমপ্লিট করে আপনাদের জন্য করে করবে ごたじいだち。